আমি জানতে যাচ্ছি জাস্ট পোস্ট করি এই যে বেসিকটা আপনি এই বেসিকটা তৈরি করতে হলে আপনি প্রথমে কাদেরকে নিয়ে কাজ করতে হবে কত এজ সেই স্টেপ আপনি দিবেন ঠিক আছে না এখানে ছেলে এবং মেয়েদেরকে বুঝেছেন এই যে সময় কতটুকু অ্যাকচুয়ালি এই বেসিকে 8 থেকে 12 বছর যারা ছেলেরা আর মেয়েরা ম্যাচিউরড হয় 7 থেকে 12 তা মেয়েরা একটু আগে ম্যাচিউরড হয় তা যার ধরুন এই সময়টা যদি সে 10 লাখ বল সে হয়তো পুশ করতে পারে পাস দিতে পারে হেড করতে পারে শুটিং করতে পারে হি ক্যান বি ডু এই 4 বছরে হি ক্যান ডু এভরিথিং 4 ইয়ার্স জি ফিনিশিং বিল্ড আপ হলো এইটা যখন শিখবে শেখার পরেই এএফসি তাকে নিয়ে আসবে আন্ডার 13 টুর্নামেন্ট আছে তারপরে বাংলাদেশের মধ্যে যে টুর্নামেন্টগুলো হয় আন্ডার 13 14 যেটা আগে জিএফএ কাপ হতো সরোদি কাপ হইতো তারপর ডানন কাপ হইতো মামনি কাপ ইয়েস এদের হ্যাঁ এই কাপগুলো হতে হবে এগুলো কাপ না হলে বন্ধ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এখন আমাদের কোনো উৎপাদন আসছে রাইট এই কাজটা হলে এই বিল্ড আপের সময় করতে হবে ফলো আপ দিস ইজ দ্য মেইনটেন কারণ কি এটা হলো পিউবারিটি পিরিয়ড লেট পিউবারিটি পিরিয়ড এটাকে বলা হয় লেট পিউবারিটি পিরিয়ড এটা কোনো টাইমিং আছে কত মান্থ হ্যাঁ এটা না এটা কোনো মান্থ নাই এটা একবারে ফিনিশ টাইম তার মানে এই সময়টা আপনাকে ক্যারি করতে হবে হলো ওকে মানে হাই পারফরমেন্সের জন্য প্রস্তুতি নিতে হবে এখন প্রস্তুতি কোথায় নেবে যেটা হলো টুর্নামেন্ট আন্ডার 16 আন্ডার 17 যে টুর্নামেন্টগুলো হয় ইন্টারন্যাশনাল এগুলো বেশি বেশি করে আপনাকে যোগ দিতে হবে আপনাকে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে আপনাকে কোচের সান্নিধ্যে থাকতে হবে ডায়েটার নিউট্রিশন দিতে হবে ওকে সাইকোলজিক্যাল মোটিভেশন দেখাতে হবে ওকে এম সেটিং করতে হবে এই সেটিংগুলো এই সময় সবচেয়ে বেশি কারণ কি অ্যাডোলেসেন পিরিয়ড হলো যে কোনো একটা ছেলে এবং মেয়েদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা অ্যাডোলেসেন পিরিয়ড ওই পিরিয়ডটা একটা স্পাম্প এইজ আসে ওই সময় ড্রিল হয়ে যায় বাচ্চারা ছেলেরা খেলোয়াড়রা ড্রিলড হয়ে যায় কোন পথে যাবে ও বুঝতে পারে না এই জন্য কোচদের এবং একটা সাইকিয়াট্রিস্ট দিয়ে ওদের ক্লাস নিতে হবে ওদের কাজ করতে হবে যেটা হয়তো আমাদের দেশে নাই বোঝেই না আমরা বোঝেই না আমাদের হয়তো কর্মকর্তারা আমরা বোঝাতে পারি না যে এদের একটা সাইকিয়াট্রিস্ট দেখান শিশু বিশেষজ্ঞকে দেখান অথবা ডায়েট অ্যান্ড নিউট্রিশনকে ডেভেলপ করতে হবে এই সময়টা তারপরে ফলো আপ তো আপনি করছেন বিল্ড আপে কি আপনাদের কোনো এখানে আপনার কোনো জিম সেশন থাকবে নাকি ১৬ বছরের আগে কোনো জিম থাকবে না রাইট দিস ইজ দ্য ওয়ে ১৭তে যে আপনি জিম আরম্ভ করবেন কিন্তু তাও জিম কি মানে অর্থাৎ 100% দিস ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ কোনো কাজ আপনাকে করতে দেওয়া হবে না কারণ ফুটবল হলো এক্সপ্লোসিভ স্ট্রেংথ ট্রেনিং ক্লিয়ার ফিনিশিং ন্যাশনাল টিম যাওয়ার পরে আমরা একবার ওকে আসলে ফলো আপের যে কাজটা এটা একটা ভালো কোচ দিয়ে করতে হবে এখন কোচ যারা ভালো কোচ এখন ভালো কোচ বলতে কি বোঝায় এডুকেটেড কোচ দিতে হবে যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট ফুটবল কোচিং বুঝবে যে ফিজিওলজিক্যাল ডিমান্ড বুঝবে যে ডায়েট অ্যান্ড নিউট্রিশন বুঝবে তাদের সবচেয়ে বেশি জায়গা হলো এই ফলো আপ স্পোর্টস ব্যাকগ্রাউন্ড এডুকেশন থাকতে হবে তাহলে সে প্লেয়ারদের তৈরি করতে ইউ আর রাইট ন্যাশনাল টিম তো দিস ইজ দ্য এক এক দেশের ন্যাশনাল টিমের ধারা এক এক ধরনের যেমন ধরেন ল্যাটিন ফুটবলের ধারা এক ধরনের ইউরোপিয়ান ফুটবলের আবার ধারা দুই তিন রকমের আছে যেমন ধরেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ একটা লং ফুটবল খেলতে চায় কিন্তু আবার আমাদের এশিয়ার মধ্যে জাপান দক্ষিণ কোরিয়া যে ফুটবল খেলে ওরা শর্ট পাসে পাসে ফুটবল খেলে এবং স্কিল নিয়ে ফুটবল খেলে এইগুলো ধারণা নেই দেশের এক এক স্টাইলে ফুটবল রাইট যার জন্য এটা এক এক দেশে এক এক স্টাইল ফুটবলের জন্য ওভাবে ট্রেনিং সেশন তৈরি করে রাইট দিস ইজ দ্য গুড ওয়ে খুব ভালো লাগছে এই যে প্রশ্নগুলো করার জন্য দিস ইজ দ্য ওয়ে এই ওয়েতে আমাদের আমাদের সামনে যেতে হবে তা না হলে আমরা খালি ব্যাকগ্রাউন্ডে গ্রামের থেকে একটা ছেলে এসে ন্যাশনাল টিমে গেলে কখনো সে কখনো পারফরমেন্স ডেভেলপ করতে পারবে কারণ ক্লাব চায় পারফরমেন্স বাফুফে চাবে পারফরমেন্স দেশের জনগণ চাবে পারফরমেন্স আপনাকে পারফরমেন্স দিতে গেলে আপনাকে এই স্ট্রাকচারে আসতে হবে বেসিকে আসতে হবে এবং এই স্ট্রাকচার তৈরি করতে হবে আপনাকে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ কোচ অল দ্য বেস্ট আপনাকে ধন্যবাদ